అసలం আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত জনপ্রিয় পাওয়ার ইলেকট্রনিক্স আইসি পঁয়ত্রিশ পঁচিশ পিডাব্লিউএম কন্ট্রোলার আইসি নিয়ে এটি মূলত পাওয়া যায় ইনভার্টার ইউপিএস এস এম সোলার চার্জার এবং বিভিন্ন পাওয়ার কনভার্টারে চলুন দেখে নেই এ আইসিটির কাজ কি এবং এর ডাটা শিট কী কি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে পঁয়ত্রিশ পঁচিশ হচ্ছে একটি পি পালস ওয়েট মডুলেশন কন্ট্রোলার আইসি এটি মূলত সুইচিং পাওয়ার সাপ্লাই ডিভাইসে ব্যবহৃত হয় ভেতরে আছে অসিলেটর ভোল্টেজ রেফারেন্স ইরোর অ্যাম্পিফায়ার শাট ডাউন লজিক এবং দুইটি পুষ্পুল আউটপুট স্টেজ এর প্রধান কাজ হলো পিডাব্লিউএম সিগনাল তৈরি করা যাতে মসপেট বা আইজিবিটি চালানো যায় মূল ফিচার গুলো অপারেটিং ভোল্টেজ আট ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত দেয়া যায় আউটপুট কারেন্ট পাওয়া যায় পাঁচশো মিলি পর্যন্ত অসিলেটর ফ্রিকোয়েন্সি রেঞ্জ একশো হার্জ থেকে চারশো কিলো এর মধ্যে হয়ে থাকে এবং আপগ্রেড ভার্সন যেসব আইসি গুলো এসেছে সেগুলোতে পাঁচশো কিলো পর্যন্ত দেখা যায় এটিতে রয়েছে ডেড টাইম কন্ট্রোল জিরো থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আউটপুট কনফিগারেশন পুষ্পুল এবং সিঙ্গেল সিঙ্গেল এন্ডেড দুটোই সাপোর্ট করে বিল্ট ইন রেফারেন্স ভোল্টেজ ফাইভ পয়েন্ট ওয়ান রেফারেন্স পাওয়া যায় পিন ডায়াগ্রাম এক নাম্বার পিন ইনভার্টিং ইনপুট ইরোর অ্যাম্পলিফায়ার মাইনাস দুই নাম্বার পিন নন ইনভার্টিং ইনপুট ইরোর অ্যাম্পলিফায়ার প্লাস পাঁচ নাম্বার পিন সিটি অসিলেটর টাইমিং ক্যাপাসিটার ছয় নাম্বার পিন আর টি অসিলেটর টাইমিং রেজিস্টর নয় নাম্বার পিন কম্পান সেশন এগারো নাম্বার পিন এবং চোদ্দ নাম্বার পিন আউটপুট এ এবং আউটপুট বি তেরো নাম্বার পিন ভিসিসি সাপ্লাই ভোল্টেজ পনেরো নাম্বার পিন রেফারেন্স আউটপুট পাঁচ ভোল্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট এক ভোল্ট ফিক্সড ষোলো নম্বর পিন ভোল্টেজ রেফারেন্স গ্রাউন্ড এই পিন গুলো ঠিকঠাক ব্যবহার করলে আমরা আইসি দিয়ে সহজে পিডাব্লিউ জেনারেট করতে পারি এবং ইনভার্টার চার্জার বা ডিসি ডিসি কনভার্টারে ব্যবহার করতে পারি এই আইসি দিয়ে সাধারণত ইউপিএস এবং ইনভার্টার কন্ট্রোলার এস এম পিএস পাওয়ার সাপ্লাই সোলার চার্জার কন্ট্রোলার ডিসি টু ডিসি কনভার্টার মোটর ডাইভার সার্কিট ডিজাইনে ব্যবহার করা হয় পঁয়ত্রিশ পঁচিশে একটি ইন্টারনাল ওসিলেটর আছে এর ফ্রিকোয়েন্সি আমরা আর টি পিন নাম্বার ছয় সিটি পিন নাম্বার পাঁচ এর মাধ্যমে সেট করি আরটি হল হলো টাইমিং রেজিস্টার এবং সিটি হলো টাইমিং ক্যাপাসিটার এই ক্যালকুলেশন ব্যবহার করে আমরা নির্দিষ্ট সুইচিং ফ্রিকোয়েন্সি সেট করতে পারি উদাহরণস্বরূপ একটি এস এম পি এস ডিজাইনে প্রায় পঞ্চাশ থেকে একশো কিলো পর্যন্ত ফ্রিকোয়েন্সি করা হয় ডেট টাইম কন্ট্রোল পঁয়ত্রিশ পঁচিশ আইসি এর একটি বড় সুবিধা হলো ডেট টাইম কন্ট্রোল ডেট টাইম মানে হচ্ছে দুইটি আউটপুট ট্রানজিস্টর কখনো একসাথে কন্ডাকশন করবে না পিন নাম্বার সাত ডেট টাইম কন্ট্রোল দিয়ে আমরা এই সময় নিয়ন্ত্রণ করতে পারি এটি ব্যবহার হয় সফট স্টার্ট বা সফট টিগার সমস্যা এড়ানোর জন্য যেমন পুষ্পুল ইনভার্টার বা ফ্লাইব্যাক কনভার্টারে ডেড টাইম খুব দরকার হয় সাত ডাউন ফাংশন পিন নাম্বার দশ পিন নাম্বার দশ হলো শাট ডাউন পিন যখন আমরা এই পিনে হাই সিগন্যাল দেই তখন আইসি সম্পূর্ণভাবে আউটপুট বন্ধ করে দেয় ওভার কারেন্ট ওভার ভোল্টেজ অথবা ফল্ট কন্ডাকশন এ আমরা এই ফিচার ব্যবহার করতে পারি অনেক সার্কিটে প্রোটেকশন দেওয়ার জন্য এই শাট ডাউন পিন এক্সটার্নাল সেন্সর এর সাথে যুক্ত করা হয় তো বন্ধুরা আজকে আমরা এই আইসিটির মোটামুটি বেসিক কিছু ধারণা পেলাম এবং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম তো আশা করছি নেক্সট ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল একটি সার্কিট ডায়াগ্রাম বানিয়ে দেখাবো এবং এটি কিভাবে কাজ করে সে বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন